মাহফুজুর রহমান বলেছেন আমরা জানি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কলখানি চল্লিশ তিন দিনা খাওয়ার যে অনুষ্ঠান করা হয় তা সুন্নতে তা সম্মত নয় কিন্তু এই দাওয়াত গ্রহণ না করার কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা হচ্ছে এমত অবস্থায় কী করা উচিত এমন অবস্থায় মানুষকে বুঝাবেন যে আত্মীয়তার সম্পর্ক কারা নষ্ট করছেন একজন লোক বেদ আতকে প্রতিষ্ঠা করার জন্য বা ভুল রিচুয়ালটাকে তিনি চাপিয়ে দিচ্ছেন তারপরে আমরা সেটা মেনে নিয়ে তাকে বলবো যে আপনি আপনার এগুলো আমরা করবো না দাতে এত নষ্ট হবে কেন তিনি তো সর্বজন গ্রাহ্য পদ্ধতিতে ইসলামকে ফলো করতে পারতেন তাই না একজন লোক একজন মুসলিম মারা যাওয়ার পরে কিভাবে মানুষকে তাজিয়া জানাতে হবে শোক জানাতে হবে তিন দিন পর্যন্ত সেটা ইসলামে আছে এবং তিন দিনের পরে আর কোনো শোক ইসলামে আনুষ্ঠানিকভাবে পালন করা যাবে না এবং চল্লিশা কিংবা এরকম আরও যে সমস্ত কুলখানিগুলো আছে সেটাও সরিয়া সম্মত নয় সে ব্যাপারেও তো আমরা বিশ্ববিখ্যাত ওলামাই কেরামের ফতোয়া দেখছি আমরা ফতোয়া দেখছি মিশরের বড় বড় আলেমের সৌদি আরবের প্রখ্যাত সব শায়েকদের এবং স্থায়ী ওলামা পরিষদের আ এবং হায়াতকে ওলামা তাদের ফতোয়া দেখছি অতএব আমরা বলবো আত্মীয় স্বজন সবার সাথে সুসম্পর্ক রক্ষার দায়িত্ব শুধু আমার আপনার নয় সবারই যিনি কোনো অনুষ্ঠান করবেন তাকে খেয়াল রাখতে হবে দিনদার আত্মীয়দের যদি তিনি দাওয়াত করতে চান তাহলে সেখানে গান থাকা চলবে না ফ্রি ফ্রিমিক্সিং থাকা চলবে না বেদাৎ থাকা চলবে না সেখানে কুফুরি থাকা চলবে না ইত্যাদি তাহলে এগুলো থেকে মুক্ত হলেই তো একজন তার অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে হিজাবের ব্যবস্থাও থাকতে হবে তাই না একজন লোক যদি অফেন্ডেড হন আমি এক জায়গায় যায় যদি দেখি যে সেখানে পুরোই শরিয়া লঙ্ঘন হচ্ছে এবং আমি যাওয়ার কারণে আমি নিজে বড় ফেতনার মুখোমুখি হচ্ছি তাহলে কেন আমি সেখানে যাব তাই না তাহলে পৃথিবীতে এখন বড় বড় শহরগুলোতে নাইট ক্লাব হচ্ছে তাই না সেখানে সব অশ্লীল কাজ ডিজে পার্টি গান বাজনা বাদ্য এগুলো চলছে কোনো আত্মীয় যদি সেখানে কোনো পার্টি দেন আপনাকে কি সেখানেও যেতে হবে তাই না এটা ঠিক নয় আমার মনে হয় এই বিষয়টা বিবেচনা সকলকে করতে হবে যদি আপনি কাদেরকে অ্যাকোমোডেট করতে চাচ্ছেন যদি দিনদারদেরকে অ্যাকোমোডেট করতে চান শায়েকদেরকে অ্যাকোমোডেট করতে চান তাহলে পুরো অনুষ্ঠানটাকে শরিয়তসম্মত উপায়ে আপনি পালন করুন তাহলে দেখবেন যে যারা দিনকে ভালোবাসে আপনি সে সমস্ত ভালো ভালো লোকদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ